প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই এই মুহূর্তে মূল্যায়ন সম্পর্কে জানতে চাইছো যে আমাদের মূল্যায়ন কিভাবে হবে, মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিভাবে হবে, কবেই বা বাতিল সংক্রান্ত অফিশিয়াল নোটিশ আসবে এবং কবেই বা মূল্যায়ন চূড়ান্ত হবে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু রীতিমতো জেনে গেছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পশ্চিমবঙ্গ রাজ্যের 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে বাতিল করেছে। এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে গেল, মূল্যায়ন কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে নবম শ্রেণীর যে নম্বর সেই নবম শ্রেণীর নাম্বারের ওপর 30% দেওয়া হবে এবং বাদ বাকি যে 70% নাম্বার সেটা কিন্তু ও অ্যাকচুয়ালি প্রজেক্টের নম্বরের ওপর দেওয়া হবে। কিন্তু রাজ্যের তরফ থেকে যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল, সেই বিশেষজ্ঞ কমিটি কিন্তু যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলা ছিল যে মাধ্যমিকের যে মূল্যায়ন সেই মূল্যায়ন হবে নবম শ্রেণীর যে নম্বর সেই নম্বরের ওপর ওর অ্যাকচুয়ালি 70% এবং প্রজেক্টের যে নম্বর সেই নম্বরের ওপর 30% কথা বলেন। তো এখন ওর মুখ্যমন্ত্রী যে বিষয়টি বলেছেন সেই বিষয়টি অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ নেবেন, না বিশেষজ্ঞ কমিটি যে বিষয়টি বলেছে সেই বিষয়টি নেবেন, সেটি দেখার বিষয়। 70% প্রজেক্টের ওপর এবং নবম শ্রেণীর ওপর 30% নেয়, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা সকলেই ভালো রেজাল্ট করবে, সকলেই ভালো নম্বর পাবে। এবং উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, এই মুহূর্তে এ কিন্তু যে বিষয়টি শোনা যাচ্ছে মাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের আর অ্যাকচুয়ালি মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে একটি বিষয় জিজ্ঞাসা করেছো যে আমাদের মাধ্যমিকের নম্বর গড় করে কি অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়া হবে, দেওয়া হতেও পারে, কিন্তু এই মুহূর্তে এরকম কোনো ইনফরমেশান নেই। কারণ তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ও যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেখানে তোমরা দেখেছো যে এ সেখানে কোথাও লেখা নেই যে মাধ্যমিকের নম্বর গড় করে উচ্চ মাধ্যমিকের বিষয়গুলোতে দেওয়া হবে। কারণ সেখানে বলা হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট সংখ্যা এক নয়, প্রায় 52টি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে রয়েছে 7টি বিষয়। এই কারণে মাধ্যমিকের নম্বরের ওপর ওর ভিত্তি করে বিশেষ একটি ফর্মুলা বা একটি রুলস তৈরি করার কথা পরিকল্পনা করছে এবং প্রজেক্টের ওপর কিছুটা পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারে এবং এই যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে বা নম্বর রয়েছে সেই নম্বরের ওপর ওর কিছুটা পার্সেন্টেজ নিতে পারে। সেটা কি হবে এখন কেউ বলে দিতে পারে না। তোমরা অনেকেই আমাকে মাধ্যমিকের নাম্বার সেন্ড করেছো, বলেছো যে উচ্চ মাধ্যমিকে আমরা কত পাবো একটু যদি বলেন তাহলে ভালো হয়। এই যে বিশেষ ফর্মুলা, সেই ফর্মুলা এখন কেউ বলে দিতে পারে না, কারণ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরগুলোর গড় তো করা হবে না। যদি গড়ের কথা উল্লেখ করতো তাহলে সাবজেক্টের কথা উল্লেখ করার কোনো প্রয়োজনই ছিল না। আর সেই কারণে এখন ফর্মুলা কি হবে, কতটা পার্সেন্টেজ নেবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলে দিতে পারে না। যখন কোনো প্রপার ইনফরমেশান পাবো তখন তোমাদের জানিয়ে দেব। এছাড়া সরকারি যে শিক্ষক রয়েছে কিংবা সরকারি যে শিক্ষক সমিতি রয়েছে তারা কিন্তু রীতিমতো ও মাধ্যমিকের যে মূল্যায়ন সেই মূল্যায়নের বিরুদ্ধে আইনতভাবে অভিযোগ জানিয়েছেন আমাদের এর মাননীয় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তারা বলেছেন যে মাধ্যমিকের যে সিলেবাস, মাধ্যমিকের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে কিন্তু নবম শ্রেণীর পাঠ্যক্রম অন্তর্ভুক্তই নয়। সেক্ষেত্রে নবম শ্রেণীর নম্বর দেয়া মাধ্যমিকের ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত হবে সে নিয়ে কিন্তু আইনত প্রশ্ন তুলেছেন সরকারি শিক্ষক সমিতি। এছাড়া উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে আরও একটি নতুন বিষয় এই মুহূর্তে শোনা যাচ্ছে, একাদশ শ্রেণীর বার্ষিক যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত বার্ষিক পরীক্ষার নম্বরের পার্সেন্টেজও কিছু কিন্তু অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের রেজাল্টে দেওয়া হতে পারে। সেই কারণে তোমরা বুঝতেই পারছো যে মাধ্যমিকের যে মূল্যায়ন এবং উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন সে নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ। আর তোমাদের কবে চূড়ান্তভাবে জানতে পারবে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের মূল্যায়ন কবে হবে, দেখো এটা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য
বক্তব্য অনুযায়ী কিন্তু প্রায় দু তিন দিনের মধ্যেই তোমরা জানতে পারবে এবং কিভাবে মূল্যায়ন করলে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে ভালো হয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভালো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।